Hi guys, how are you? I hope you are all very fine. आज আমি তোমাদের মধ্যে মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের অন্তর্গত ব্লিস ইংলিশ বুক ক্লাস 10 থেকে পেজ নাম্বার 15 ফেবেল কবিতার অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে যে 7 নাম্বার প্রশ্ন সেখান থেকে তোমাদের একটি প্যারাগ্রাফ রাইটিং এর অংশ নিয়ে হাজির হলাম। প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো কি লেখা রয়েছে এখানে। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ একটি প্রবন্ধ রচনা করো 100টি শব্দের মধ্যে, কিসের ভিত্তিতে? সকালে ঘুম থেকে উঠলে বা সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করলে তার লাভ কী কী রয়েছে, নিচের দেওয়া পয়েন্টগুলোকে অনুসরণ করে লিখতে হবে। কী কী পয়েন্ট রয়েছে নিচে? গুড ফর হেলথ, ফ্রেশ এয়ার, কিপস ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে। এই তিনটি মাত্র পয়েন্টের উপরে ভিত্তি করে 100টি শব্দের মধ্যে তোমাদের প্যারাগ্রাফটি লিখতে হবে। পয়েন্টগুলোর মানে একবার দেখে নিই। গুড ফর হেলথ মানে হলো স্বাস্থ্যের পক্ষে ভালো, ফ্রেশ এয়ার মানে হলো বিশুদ্ধ বাতাস, কিপস ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে কোনো এক ব্যক্তিকে সারাটা দিন সক্রিয় রাখে। এবার চলে যাওয়া যাক উত্তরে, কী লেখা রয়েছে। আমরা স্ক্রিনে স্লাইড শোয়ের মাধ্যমে সম্পূর্ণ উত্তরটি দেখে নেব এবং তার বাংলা আলোচনাও শুনব। তো বন্ধুরা, তোমরা জানো প্যারাগ্রাফ রাইটিংয়ে বড় হাতের অক্ষরে উপরে প্রথমে একটি হেডিং দিতে হয়। তো তোমরা এই কোশ্চেনের উত্তরে হেডিং দিবে আর্লি রাইজিং। সব অক্ষরগুলো যেন বড় হাতের থাকে, তার নিচে একটা আন্ডারলাইন দিও। এবার চলে যাওয়া যাক মেন উত্তরটিতে। আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ, সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষে ভালো। বাই রাইজিং আর্লি উই গেট লটস অফ বেনিফিটস, সকালে ঘুম থেকে ওঠার মাধ্যমে আমরা অনেক লাভ পেয়ে থাকি। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে, উই হ্যাভ সাম ফিউ এক্সট্রা টাইম, আমাদের কিছু অতিরিক্ত সময় পেয়ে যাই, ইন হুইচ উই ক্যান এক্সারসাইজ, যাতে করে আমরা এক্সারসাইজ করতে পাই। অ্যাট মর্নিং টাইম উই ক্যান ব্রিথ ফ্রেশ এয়ার দ্যাট ইজ ভেরি হেলদি, সকালের আবহাওয়ায় আমরা বিশুদ্ধ বাতাস পাই যেটা খুব স্বাস্থ্যকর। মর্নিং ওয়াক ইজ মোর হেলদিয়ার দ্যান ইভিনিং ওয়াক, সকালের হাঁটা সন্ধেবেলার হাঁটার তুলনায় অনেক বেশি স্বাস্থ্যসম্মত। ইট কিপস ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে, এতে একজন সারাদিনের জন্য সক্রিয় থাকতে পারে। ইন অ্যাডিশন, আরও বলতে গেলে, পিপল হু গেট আপ ইন দ্য মর্নিং গেট দেয়ার গোলস আর্লি অ্যান্ড ডু বেটার দ্যান লেট রাইজার, যারা সকালবেলা ঘুম থেকে ওঠে তারা তাদের লক্ষ্যে খুব শীঘ্রই পৌঁছয় এবং যারা দেরি করে ঘুম থেকে ওঠে তাদের চেয়ে আগে। বিকজ ফার্মার হ্যাজ মোর টাইম টু থিঙ্ক অর টু কনসেন্ট্রেট অর দেয়ার ফিউচার প্ল্যানস, কারণ যে আগে ঘুম থেকে ওঠে তার জন্য অনেক সময় পায় চিন্তাভাবনা করার এবং সে পরবর্তী কাজের প্ল্যান অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনা করার প্রতি মনোযোগ দিতে পারে। সবশেষে একটা ছোট্ট ছড়া দেবে, ছোটোবেলায় পড়েছো তোমরা। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এই ছড়ার অর্থ হলো একজন ব্যক্তি যে তাড়াতাড়ি ঘুমোতে যায় এবং খুব সকালেই ঘুম থেকে ওঠে সেই ব্যক্তি খুব স্বাস্থ্যবান, হেলদি। এবার বলছে ওয়েলদি মানে সম্পদশালী, অ্যান্ড ওয়াইজ এবং জ্ঞানী হয়। অর্থাৎ এই প্যারাগ্রাফটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের প্রত্যেকের পক্ষে যেমন পরীক্ষার জন্য প্রস্তুত করা প্রয়োজন, ঠিক তেমনি অনেক শিক্ষণীয় ব্যাপার রয়েছে এর মধ্যে, তাই তোমাদের মুখস্থ করে ফেলা উচিত। খুবই কম শব্দের মধ্যে প্যারাগ্রাফটি রচনা করা হয়েছে যাতে বাংলা মিডিয়াম স্টুডেন্টরা খুব সহজেই মুখস্থ করতে পারে।
আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, সঙ্গে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।